গতকাল শুভ সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। বাংলা থেকেও মন্ত্রিত্ব পেয়েছেন, 15 মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন 24 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন 9 জন, প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন 24 জন, মোট 57 জন এবার মন্ত্রিসভায় গ্রহণ করলেন। পূর্ণমন্ত্রী হিসাবে প্রথমবার মন্ত্রিসভায় সামিল হলেন মোদীর সেনাপতি অমিত শাহ। গতবারের মতো এইবারও মন্ত্রিসভায় থাকছেন রাজনাথ সিং, নীতিন গড়করি, নির্মলা সীতারামন, বাদ পড়লেন সুরেশ প্রভু, মেনকা গান্ধীরা। তো এবার দেখে নিন কারা কারা পূর্ণমন্ত্রী হলেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা কারা হলেন, কিংবা প্রতিমন্ত্রী বা কারা হলেন, বাংলার ঝুলিতে কে কে মন্ত্রিত্ব পেলেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোটো একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পূর্ণমন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারামন, রামবিলাস পাশোয়ান, নরেন্দ্র সিং তোমর, রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কৌর, থাওয়ার চন্দ্র গহলত, এস জয়শঙ্কর, রমেশ পোখরিয়াল, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, ডক্টর হর্ষবর্ধন, প্রকাশ জাভেরকর, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, মুক্তার আব্বাস নকভি, প্রহ্লাদ যোশী, মহেন্দ্র সিং পাণ্ডে, অরবিন্দ সাওয়ান্ত, গিরিরাজ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত। এবার দেখুন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন যারা, সন্তোষ গঙ্গোয়ার, রাও ইন্দ্রজিৎ সিং, শ্রীপদ নায়ক, জিতেন্দ্র সিং, কিরণ রিজিজু, প্রহ্লাদ পাটেল, আর কে সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মন্ডারিয়া। এবার দেখুন প্রতিমন্ত্রী যারা হলেন, ফগ্গন সিং কুলস্তে, অশ্বিনী চৌবে, অর্জুন রাম মেঘওয়াল, বি কে সিং, কৃষ্ণপাল গুর্জর, দাদাসাহেব দানবে, জি কিষণ রেড্ডি, পুরুষোত্তম রূপালা, রামদাস আটোয়ালে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বাবুল সুপ্রিয়, সঞ্জীব বালিয়ান, সঞ্জয় ধোত্রে, অনুরাগ ঠাকুর, সুরেশ অঙ্গারী, নিত্যানন্দ রায়, রতনলাল কাটারিয়া, বি মুরলীধরন, রেণুকা সিং, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপ চন্দ্র সারেঙ্গী, কৈলাস চৌধুরী, দেবশ্রী চৌধুরী। অর্থাৎ বাংলা থেকে 2 জন এখনো পর্যন্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন। প্রথমজন দেবশ্রী চৌধুরী, দ্বিতীয়জন আসানসোলের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত বলে রাখি, মন্ত্রিসভায় সামিল হয়নি বিহারের এনডিআর শরীফ, নীতিশ কুমারের দল জেডিইউ। তারা অন্তত 2টি মন্ত্রকের দাবি করেছিলেন, কিন্তু একটির বেশি মন্ত্রক দিতে চায়নি বিজেপি। নীতিশ কুমার জানান, ওরা জেডিইউ থেকে 1 জনকে মন্ত্রিসভায় নিতে চেয়েছিল, এইটা অনেকটা প্রতীকী অংশ গ্রহণ হয়ে যেত। আমরা বলে দিয়েছি ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এইটা বড় বিষয়, এনডিএতে রয়েছি আমরা, একেবারে হতাশ নয়, একসঙ্গে কাজ করছি, আমি কোনো বিভ্রান্তি নেই। তো এটি ছিল কিন্তু মন্ত্রিসভায় ঠাঁই পেলেন 57 জনের একটি বর্ষের লিস্টেড ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বাংলা থেকে আর কার ভাগ্যে শিখে ছিটতে পারে বলে আপনার মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।